আমি মানিকগঞ্জের হেলাল সরকার। করোনা ভাইরাস সম্বন্ধে আপনাদেরকে একটি গান উপহার দেব। তার আগে দুটি কথা, আজকে সারা বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসে। আমরা সকল ধর্মপ্রাণ যে যে ধর্ম করে থাকি না কেন, আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা। আমরা সকলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে দুফোঁটা চোখের জল ফেলে করোনা ভাইরাস থেকে আমরা মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে একটু করোনা ভিক্ষা চাই। কার ডাক মাওলা কবুল করবে আমি জানি না, সকলেই যেন আমরা মাওলার দরবারে একটু কান্নাকাটি করে ক্ষমা চাই। আমি ওদম হেলাল সরকার, একটি গান আপনাদেরকে উপহার দিতে চাই করোনা ভাইরাস সম্বন্ধে। আতঙ্কিত সারা বিশ্ব, আতঙ্কিত সারা বিশ্ব, করোনা ভাই রাতের ঘরে শান্তি নাই অন্তরে, বাড়িতে শান্তি নাই অন্তরে। আতঙ্কিত সারা বিশ্ব, আতঙ্কিত সারা বিশ্ব, করোনা ভাই রাতের ঘরে শান্তি নাই অন্তরে, বাড়িতে শান্তি নাই অন্তরে। সারা বিশ্বের প্রমাণ বিস্তার, পাসপোর্ট ভিসা লাগে না তার সকল রাষ্ট্রে। করছে সারা বিশ্বে প্রভাব বিস্তার, পাসপোর্ট ভিসা লাগে না তার সকল রাষ্ট্রে। গোটা চার পাঁচ লক্ষ লয়া ঢুকে তার ভিতরে, দেশের সরকার হয় সচেতন, করিতে শান্তি পরিষদ, বাইরাত হইতে দেখবার চাইতে লাগছে উঠে পড়ে, সরকার লাগছে উঠে পড়ে। ওরে দেশের সরকার হয় সচেতন, করিতে শান্তি পরিষদ, বাইরাত হইতে দেখবার চাইতে লাগছে উঠে পড়ে, সরকার লাগছে উঠে পড়ে। ওরে পাঠাইছে সৈনিক প্রশাসন প্রতিহাত বাজারে, আরে প্রতিহাত বাজার, সরকার পাঠাইছে সৈনিক প্রশাসন প্রতিহাত বাজারে, ওরে প্রতিহাত বাজারে, পবিত্র আর সতর্ক, থাকতে হবে অনেক দূরে, সাধারণ মানুষ জানে না রোগ রয় তার ভিতরে। ওরে রোগাক্রান্ত ব্যক্তি ছেড়ে থাকতে হবে অনেক দূরে, সাধারণ
সাধারণ মানুষ জানে না রোগ রয় কার ভিতরে, রোগ রয় কার ভিতরে। একের নিঃশ্বাস লাগে না দেখ অপরের শরীরে, ওরে অপরের শরীরে। আমি পর্দা নেওয়ার পরে নানা রকম জুলুম আসবে তোমাদের উপরে। যদি হলি আল্লাহ রহমত দায় মাওলার দরবারে, কিরে মাওলার দরবারে, যদি হলি আল্লাহ রহমত দায় মাওলার দরবারে, আল্লাহ
Thank you.